আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমি অনলাইনে কাশ্মীরি বা এই বিউটি থেকে হচ্ছে জিন্নাত থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো এই সোপটা হচ্ছে গোট মিল সোপ, আমার কাছে ভালোই লেগেছে, রিভিউ টিভিউ দিয়ে এই জিনিসটা অর্ডার করেছি। বাট এই জিনিসটার প্যাকেট এত তো ভালো লেগেছে, না জানি এই বক্সটা করতে তাদের কত কি খরচ হয়েছে। দামটাও বেশ 750 উপরে আর কি পড়েছে এটার। তো এটার রিভিউ দিব যে স্যাফরনটা কেমন কি কাজ করে স্কিনে। তো যাই হোক, অবশেষে হচ্ছে চলে গেছি মার্কেটে। তো মার্কেটে আমার কিছু জিনিস হচ্ছে কেনার বাকি ছিল, তো দেখতে দেখতে হচ্ছে একটা গোল্ডের দোকানে ঢুকলাম। তো এখানে ঢুকে কিছু আংশি আমি দেখতেছিলাম, আমার কাছে ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে তাই আর কি দেখা। তো এইখানে যে এই জিনিসটা হচ্ছে স্কিপ করে গেছি, এই জিনিসটা মানে ছোটোবেলায় এগুলো ফুটাইতে যা ভালো লাগতো কি বলবো। যাই হোক, তো গোল টোল দেখে কিছু পছন্দ করছি, অর্ডারও দিছি। এখন হচ্ছে কিছু হচ্ছে গ্রিল নিচ্ছিলাম যে গ্রিল খাবো। তো এইখানে একটা জিনিস বলি, এই দোকানের গ্রিল মানে গ্রিলের যে মশলাটা, মশলাটা এত তো ভালো লাগে। আর আমি সবসময় হচ্ছে এদের থেকে অর্ডার দিয়েই কিনি, যেমন হচ্ছে নান রুটি। নান রুটি হচ্ছে কড়া করে না, মানে কড়া করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না। তো আমি ওদের বলতেছিলাম যে দেখো কড়া করে যেন ভাজা হয়, কারণ আমি কড়া করে খেতে পছন্দ করি। আর আমার ছোট ভাই তো এতটা খুশি হয়েছে সেটা মানে বলার বাইরে, কারণ ও চিকেনের প্রতিটা আইটেমই পছন্দ করে, বিশেষ করে ঝাল আইটেমগুলো বেশি পছন্দ করে, মিষ্টি ওইভাবে ওরকম করে পছন্দ করে না। তো এই যে কড়া করে হচ্ছে ভেজে দিলাম, তার সাথে হচ্ছে পুরোটা হচ্ছে পার্সেল করে নিল, একটা মুরগি নিয়েছি। এখন ও যে কি পরিমাণে খুশি হয়েছে! তুমি কি খুশি? খুশি কুকুর কামড় দিবে। তো তো খুশি হয়েছে। সব কিছু করতে করতে অনেক রাত হয়ে গেছিল, 9:30 থেকে 10টার মতো বাজে, আর এদিকে সব কিছু বন্ধ হয়ে গেছে। আর এই রোডটা মনে হয় হচ্ছে আমার বাপের কালের রোড, এরকম মনে হয়। তো নির্ভেজালে আমি আসতেছি। তো সারা দিন এত গরম ছিল কি বলবো, মানে নিজের অবস্থা দেখে আর কি বুঝতে পারতেছেন। তো এখন হচ্ছে বাসায় এসে এখন সুন্দর করে আমার ভাইয়ের সামনে আর কি আমি পরিবেশন করতেছি যে দেখো, ও মেনলি হচ্ছে সুন্দর করে সাজ সাজিয়ে গুছিয়ে বেশি যদি খাবার থাকে তাহলে অনেক বেশি খুশি থাকে। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো টাটা।